মৃত্যুর আগে নিজের মেয়েকে কি বলে গিয়েছিলেন দিদি কেন মৃত্যুর আগেই তার মৃত্যু ভয় চলে গিয়েছিল চলুন দেখি সম্পূর্ণ ভিডিও ঢালিউডে ছিলেন দিদি নামের এক রোমান্টিক রোমান্টিক নায়িকা তার কি কেবলই একজন নায়িকার নাকি রাঙামাটির ছবি বা কক্সবাজার সমুদ্র সৈকতের বাতাসে উঠতে থাকা চুলের অপূর্ব শোভার এক রূপপতির ইলিয়াস কাঞ্চন সোহেল চৌধুরীর সঙ্গে অনেকগুলো রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন দিদি টেলিভিশন থেকে সিনেমায় যাওয়া আফসাল হোসেনের সঙ্গেও তিনি অভিনয় করেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিতের সঙ্গে রোমান্টিক ছবিতে দিদির ভবন ভোলানো হাসি তখনকার দর্শকেরা এখনো ভোলেননি মৃত্যুর আগে সবার ভালোবাসা পাওয়ায় লামিয়া ও পুত্র সন্তান দীপ্তকে দিতি বলতেন আমি যদি অসুস্থ না হতাম তাহলে তো কোনোদিন জানাই হতো না আমাকে কত মানুষ ভালোবাসে তোমরা যে আমার এত ভালো সন্তান এত যুদ্ধ করতে জানো আমি তো কোনোদিন ভাবি নাই পৃথিবীতে ডাক্তাররা নার্সরা এত ভালো হতে পারে এটা তো কোনোদিন জানতাম না এত হাজার হাজার মানুষ যে আমার জন্য দোয়া করছে এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া এখন আমার কোনো কিছু নিয়ে কোনো চিন্তা নেই দুঃখ নাই এখন শুধু আমরা ঘুরব মজার মজার খাবো আর ফ্যামিলি টাইম কাটাবো মৃত্যুর কয়েক বছর আগে চোখে চশমা দেখা দিলে পরে জানা গেছে সেটা হয়েছিল টিউমারের কারণে দিদি ভয় পেতেন ভবিষ্যতে অন্ধ হয়ে যাবেন অবাক করা ব্যাপার হলো তার প্রতিটি আশঙ্কা সত্যি হতো নিজের রোগ ছাড়াও অনেক ব্যাপারে জনপ্রিয় এই অভিনেত্রীর ভবিষ্যৎ বাণী ফলে যেত দিদির ভবিষ্যৎ বাণীগুলো প্রায়ই হেসে উড়িয়ে দিতেন লামিয়া তিনি তিনি লিখেছেন এখন আমার মনে হচ্ছে হয়তো তিনি ক্যান্সারের কথা আরও আগে থেকে জানতেন তিনি যেভাবে তার রোগ ও মৃত্যুকে মেনে নিয়েছেন তা বোঝার জন্য এর চেয়ে ভালো কোনো ব্যাখ্যা আমার কাছে নেই তিনি কখনো কারো কাছে নিজের দুঃখ কিংবা ভয় প্রকাশ করেননি সবার সঙ্গে হাসি মুখে আনন্দ নিয়ে দেখা করেছেন তার এই ভয়ঙ্কর রকমের ইতিবাচক মনোভাব আমাকে বেশি অস্থির করে দিত আমি বুঝতে পারিনি কিভাবে এরকম একটি রোগের বর্বরতা কাউকে স্পর্শ না করে থাকতে পারে